প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে না প্রত্যেকটা বাঙালির গর্ব করা উচিত এর কারণটা জানতে তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা গতকাল আমরা একটা কন্ট্রোভার্সি টাইপের জায়গায় চলে গেছিলাম এবং আমি একটা পোস্ট করেছিলাম আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা নিশ্চয়ই জানো প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো যে খবর তিনশো পঁয়ষট্টি দিনের যে পত্রিকা রয়েছে বা ডিজিটাল মিডিয়া রয়েছে তাদের ওই প্ল্যাটফর্ম থেকে একটা পোলিং সিস্টেম ভোটিং সিস্টেম একটা হয় যে সেরা অভিনেতা অভিনেত্রীদের বা সেরা সিনেমার বিশেষ সম্মান তারা দেয় বা দেওয়ার চেষ্টা করে যে ভোটিংয়ের মাধ্যমে যে জনগণ সেটায় রায় দেবেন বা ভোট করবেন তাদের ফেভারিট কিছু সিনেমা রয়েছে তাদের প্রিয় সিনেমায় বা প্রিয় তাদের অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে তাদেরকে তারা ভোট করতে পারেন এবং জেতাতে পারেন তো এই ক্যাটাগরির মধ্যে অভিনেতাদের যেহেতু প্রসেন চট্টোপাধ্যায় একজন অভিনেতা মেনলি তো অভিনেতাদের যে ক্যাটাগরি রয়েছে সেখানে দেখতে পেলাম আমরা অঙ্কুশ দেব মিঠুন চক্রবর্তী সোহম চক্রবর্তী এরকম প্রচুর রয়েছে শাশ্বত চট্ট চট্টোপাধ্যায় কিন্তু প্রসেন চট্টোপাধ্যায়ের নাম নেই অথচ এই বছরে খুব ভালো ভালো কিছু সিনেমা উপহার দিয়েছিলেন প্রসেন চট্টোপাধ্যায় খুব ভালো ভালো অভিনয় দেখে দেখা গেছিল তার মধ্যে এবং তার চরিত্রগুলো দারুণ ছিল অনবদ্য ছিল সো এই কারণে একটা কন্ট্রোভার্সি জায়গায় চলে গেছিলো এবং সেরার একটা সম্মান বা একটা বিশেষ সম্মান দেওয়া হয়েছিল তাদের ওখান থেকে সেই ক্যাটাগরিতে সেই নমিনেশনে কিন্তু প্রসেন চট্টোপাধ্যায়ের নাম ছিল কাদের সাথে ছিল না গৌতম ঘোষ ব্রাত্য বসু সন্দীপ রায় এদের সাথে প্রসেন চট্টোপাধ্যায়ের নাম ছিল সেইখানে সেই ক্যাটাগরিতে সো এইটা আমাদের বুঝতে ভুল হয়েছিলো বা ক্যাটাগরিটা বুঝতে ভুল হয়েছিল যে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য দেওয়া হচ্ছে কী কারণে তো সেটা জানতাম না বলেই মেনলি এই ডিবেট বা কন্ট্রোভার্সির জায়গায় চলে গেছিলো আমি অত্যন্ত দুঃখিত যে আজকে যখন তাদের যে অ্যাডমিন রয়েছে ওর পিতাদি তিনশো পঁয়ষট্টি দিনের যে অ্যাডমিন রয়েছে তিনি আমাকে পুরোপুরি ক্লিয়ার জানিয়ে দিলেন যে মেন কি কারণে প্রসেন চট্টোপাধ্যায়কে সেরার সম্মানে বা বিশেষ সম্মানের যে ক্যাটাগরি রয়েছে ওইখানে নমিনেশনের নামটা কেন রয়েছে আর অভিনেতাদের সম্মানে কেন রয়েছে অ্যাকচুয়ালি তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে সেরার সেরা সেটা তিনি এটা ক্লিয়ার করে দিয়েছেন এবং তিনি জানান যে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি খবর তিনশো পঁয়ষট্টি দিনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে সত্যজিৎ রায়ের মূর্তির উদ্বোধন করেন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা আমরা অনেকেই জানতাম না আবার কিছুজন জানতাম কিন্তু মেন যে এইটার কারণে তাকে বিশেষ সম্মান ক্যাটাগরিতে রাখা হয়েছে তাকে সেই সম্মানটা দেওয়া হয়েছে এইটা জেনে খুবই প্রাউড ফিল করছি এবং বুম্বাদায় এই যে কাজটা করেছিলেন গত বছর দু হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি সত্যজিৎ রায়ের মূর্তি উদ্বোধন করেছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ বিখ্যাত পরিচালক সন্দীপ রায় ব্রাত্য বসু সহ প্রমুখ যারা মানে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন বিশিষ্ট তারা ব্যক্তিত্ব রয়েছে তাদের শুধুমাত্র পরিচালনাই নয় তারা বাংলা সিনেমায় তাদের কন্ট্রিবিউশন হিউজ লেভেলের রয়েছে কিছু মানুষের তো তাদের উপস্থিতিতে প্রসীন চট্টোপাধ্যায় কিন্তু এই কাজটা করেন সত্যিদায়ের মূর্তি উদ্বোধন করেন এইটা যে কতটা প্রাউড ফিল করার মতো মুহূর্ত বা একটা খবর সেটাই বলে বোঝাতে পারবো না আমরা হয়তো জানতামই না যে এটা তিনি করেছিলেন এটা এনারা আজকে বললেন বলে অ্যাডমিনদের থ্রুতে কিন্তু আমরা জানতে পারলাম তো যে সত্যজিৎ রায়ের সিনেমা যে সত্যজিৎ রায়ের জন্য আজকের বাংলা সিনেমার এত নাম ডাক এত কিছু দিয়েছেন বাংলা সিনেমায় সেই সত্যজিৎ রায়ের সিনেমা কিন্তু এখনকার দিনে নন্দনে ঠাঁই পায় না জায়গা পায় না তো সেই সত্যজিৎ রায়কে সম্মানটা দেওয়া এই যে কাজটা আমি সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই কাজটার জন্য আমি সেলিউট জানাচ্ছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি সম্মান না শ্রদ্ধা আরও বেড়ে গেল সম্মান এবং শ্রদ্ধা তো বন্ধুরা কোনো আর কন্ট্রোভার্সি নাই এই জিনিসটা নিয়ে তো বিশেষ সম্মানটা কী কারণে তোমাদের তো আজকে আমি এক্সপ্লেন করে বলেই দিলাম যে ওরা নিজেরা জানিয়েছে আমাকে পার্সোনালভাবে তো এটা খুবই গর্ব করার মতো বিষয় যারা প্রসেন চট্টোপাধ্যায়ের ফ্যান্স রয়েছে বা যা যারা প্রসেন চট্টোপাধ্যায়কে ভালোবাসো তার সিনেমা ভালোবাসো তারা অবশ্যই এটা দেখে নিশ্চয়ই খুশি হলে এই খবরটা শুনে তো ভিডিওটি যদি সবার ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা